মানে আমার না সবথেকে ডিফিকাল্ট কাজ লাগে মানে কারোর ঝগড়া করা, কিন্তু এত ঝগড়া করে কোথায় কোথায় সব কিছু কী করে পসিবল হ্যাঁ, মানে সৌদামিনী সংসারের মধ্যে এরাই তো ঝামেলাটা করে আছে, শঙ্কর আর সৌদামিনী কেন কেন সারাক্ষণ এত ঝগড়া করার কী আছে? এরকম নিয়ে একটা সাথে থাকলে এমনি দেখো না তুমি ফুল পাজেল হয়ে যাবে। সবথেকে বেশি পাজেল এমনি শুটের সময় কীভাবে করো? শুটের সময় শঙ্কর ঘুমোয়, নিজের জীবনে ইন জেনারেল এক কথা যদি পাঁচবার কেউ বলে, এক কথা বারবার বারবার যদি কেউ বলে, এক কথা পাঁচবার কেউ বলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্কুলে বেস্ট ফ্রেন্ডের উপর মাথা গরম কখন হয়? সংসারে ঢোকার পর জীবনটা কি ব্যাপার? আগে যেরকম পাড়ায় বেরোলে শঙ্কর শঙ্কর করতো না, অধিকাজ অধিকাজ করতো, এখন পাড়ায় বেরোলে শঙ্কর হাই শঙ্কর দাদা শঙ্কর এরকম শঙ্কর দাদা এরকম করে হাত নাড়ে। তবে স্কুলে গেলে কেউ না কেউ ঠিক চলে আসে খাতা কেন্দ্র, তারপর এখন যেখানে যাই যেখানে যাই মানে শঙ্করকে সবাই চেনে, মানে আমি রাস্তায় যখন বেরোই পলিউশন মাস্ক পরে বেরোই, নালে প্রচণ্ড লোক মানে মানে ছেঁকে ধরে, আর একবার বলে ভাবো যখন কল টাইম থাকলো এক্ষুনি আমাকে যেতে হবে, খুব প্রবলেম হয়েছে একবার ধরলে, না তো বলা যায় না, তাদের জন্যই আমরা এত খাটছি, তারা যদি ভালো না বাসে তো আমরা একটু। তো এই তো সংসার, যেখানে প্রত্যেকটা সদস্য কোথাও না কোথাও গিয়ে আপনার নিজের বাড়ির সদস্য হয়ে গেছে, এভাবেই ভালোবাসাটা দিতে থাকবে সৌদামিনী সংসারকে, আর উইশিং দ্যাম অল দি বেস্ট ফর সোনার সংসার। এভাবেই ভালো কাজ করতে থাকো আর ঝগড়া চালিয়ে দেবো চালিয়ে দেবো, এই চল 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 আমরা এখানে চালিয়ে দিতে থাকবো, ওকে সঙ্গে থাকবো কিছু কিছু করে, টাটা।